বিদায় 2023, স্বাগত 2024। আতশবাজি ফাটিয়ে আনন্দে হুল্লোড়ে নতুন বছরকে স্বাগত জানালো বকুলতলা একতা সংঘ। ক্লাবের প্রাণপুরুষ বীরেন দত্তের উদ্যোগে জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নতুন বছর উদযাপনের আনন্দে মাতলেন তিনি। সারা বছরই এলাকাবাসীকে আনন্দ দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। রথযাত্রা উৎসব, জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়ে এলাকাবাসীর সঙ্গে উদযাপন করে থাকেন তিনি। বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে একইভাবে এলাকাবাসীকে নিয়ে আনন্দে মাতলেন বীরেন দত্ত। প্রার্থনা একটাই, নতুন বছরে সকলেই ভালো থাকুক, মুছে যাক সব বিভেদ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছর আমরা চাইব সবাই ভালো থাকুক, আর সামনে আমাদের লোকসভা ইলেকশন, আর আমরা চাই বকুলতলা একতা সংঘ, আমরা সারা বছর মানুষের হয়ে ক্লাব থেকে কাজ করি, আর আমরা সবসময় চাইব 2024 আমরা এই বকুলতলা একতা সংঘ জানি সারা বছর মানুষের জন্য কাজ করতে পারে। আর আমরা সবসময় চাই মানুষের ভালো হোক, আর মানুষের কাজ করতে চাই বকুলতলা একতা সংঘ। পুরোনো বছরটা তো অনেকের ভালো জানি, যুদ্ধ হয়েছে, ভারত ওয়ার্ল্ড কাপ পাইনি, অনেক কিছু নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছি। 2024 আশা করি সকলে ভালো থাকুক, সুন্দর সুস্থ থাকুক, প্রত্যেককে একটা নিরোগ বছর আমরা কামনা করি, কারণ এই মুহূর্তে করোনাটা হঠাৎ মাথাচাড়া দিয়েছে আমরা সবাই জানি। প্রত্যেকে ভালো থাকি এটুকুই কামনা করি নতুন বছরে। প্রত্যেককে শুভেচ্ছা, চ্যানেলকেও শুভেচ্ছা।